পুরসভার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও টোকেন ছাড়া কোভিডের বুস্টার ডোজ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বাঁকুড়া ক্লাবের টিকা কেন্দ্রে, যার জেরে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস লাহা ক্ষোভ ছেপে রাখতে পারেননি। তিনি বলেন, এই টিকা কেন্দ্রে দৈনিক 200 জনকে বুস্টার ডোজ দেওয়ার কথা, অথচ তার থেকে অনেক বেশি মানুষ লাইনে দাঁড়িয়েছেন। আর যেহেতু কোনো টোকেন বিলি হয়নি, তাই মানুষ টিকার আশায় দীর্ঘক্ষণ লাইন দিয়ে শেষে টিকা না পেয়ে অযথা ভোগান্তির শিকার হবেন, যা একেবারেই কাম্য নয়। দেবাশিস বাবুর অভিমত যে উড়িয়ে দেওয়ার নয়, তার টের পাওয়া গেল লাইনে দাঁড়িয়ে থাকা টিকা প্রার্থীদের সাথে কথা বলেও। তো কি ভিড় প্রচন্ড? তো এটা কি অনলাইনে কোনো ইয়ে করছেন আগে থেকে? না, এটা তো অনলাইনে দেখতে পাচ্ছি না কিছু, কারণ অনেকে তো অনলাইনে ব্যাপারটা বোঝে না, যার ফলে বেশি লাগে লাগা লোকেরা এটাই। তো 200-র বেশি তো দেবে না, সেক্ষেত্রে লাইন দিয়ে তো আপনাকে সেটাই কি আর বুঝতে পারছি না। হয়তো দেখা যাবে এন্ড পয়েন্টে যাওয়ার পর হয়তো দেখা যাবে যে 200 শেষ হয়ে গেল, সেটা একটা অসুবিধা। এটা একটা ভোগান্তি। দেবাশিসবাবুর দাবি, আমজনতার সুবিধার কথা ভেবেই তিনি টোকেন পদ্ধতি চালুর দাবিতে সরব হয়েছেন এবং পুরসভার এই অব্যবস্থার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে তড়িঘড়ি টিকা কেন্দ্রে ছুটে আসেন বাঁকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টোপাধ্যায়। তাকে কাছে পেয়ে ফের আরেকবার ক্ষোভ উগড়ে দেন দেবাশিসবাবু। এত মানুষের রাশ, তো কি একটা অব্যবস্থা রয়েছে? দেখুন, অব্যবস্থা যদি বলেন, তা প্রথম কথা হচ্ছে যে বাইরে আমরা লাইনটা করলে ভালো করতাম, কিন্তু রোদের তাপের জন্য মানুষের একটু অসুবিধা হবে, ওই জন্য আমাদেরকে হলটার ভিতরে ঢুকে দেবে, মানুষকে একটু যাতে রেহাই রিলিফ দিতে পারি সেই জন্য। কিন্তু এই রোদের তাপটার জন্য এটা হলো, তাহলে বাইরে লাইন করলে ঠিকই ছিল। কতজনকে দেওয়া হবে আজকে? কতজনকে দেওয়া হবে? আমাদের কাছে যা খবর, 200 জনকে দেওয়া হবে। এবারে পরিস্থিতি অনুযায়ী চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন কি করা যাবে। তার বেশি তো ভিড় মনে হচ্ছে, অনেক বেশি। হ্যাঁ, তার থেকে বেশি ভিড় আছে আজকে এখানে দেখা যাচ্ছে। চেয়ারম্যানের সাথে আমরা কথা বলছি আমি, যে 200-র বেশি মানুষের লাইন পড়ে গেছে অলরেডি, তো কি করা যায় দেখা যাক, কি কথা বলছি আর কি স্বাস্থ্য দপ্তর। যদিও পুরসভার চেয়ারপারসন অলোকা সেন মজুমদার সাফ জানান, টোকেনের ভিত্তিতেই বুস্টার ডোজ দেওয়ার নির্দেশ শুক্রবার বিকেলেই তিনি জানিয়ে দেন। এরপরও কেন এমন ঘটনা ঘটল তা তিনি খোঁজ নিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, এরপর থেকে টোকেন বিলি করেই বুস্টার ডোজ দেওয়া হবে এই টিকা কেন্দ্রে। সেই কারণে কালকে শুরু হয়েছে আমাদের বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে, কালকে প্রায় 300 জন মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। কিন্তু আজ থেকে আমরা বাঁকুড়া পৌরসভা নির্দেশ দিয়েছি যে টোকেন দিতে হবে এবং 200 জনের বেশি আমরা ভ্যাকসিন দিতে পারবো না। পৌরসভার পক্ষ থেকে কোথায় কোথায় দেওয়া হচ্ছে বুস্টার ডোজ? এখনো বাঁকুড়া ক্লাবে শুরু হয়েছে, কারণ 200-র বেশি লোক আছে, আমাদের কম রয়েছে। 200-র বেশি লোক আছে কিন্তু টোকেন নিয়ে একটা সমস্যা, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই আমাদের যে ডিপার্টমেন্টের স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরকে আমরা কালকে বিকালেই নির্দেশ দিয়ে দিয়েছিলাম যে আজ থেকে যেন টোকেনটা দেওয়া হয়, তাহলে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এই বুস্টার ডোজ কতটা উপকারী কি মনে করছেন? এদিকে বিনামূল্যে বুস্টার ডোজ নিতে কার্যত শহরে হিড়িক পড়ে গেছে, তাই এই অবস্থায় জেলায় চাহিদার তুলনায় বুস্টার ডোজের যোগান কম থাকলে এই ধরনের সমস্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।